প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টার চ্যানেলে। আমি আজকে ডিসকাস করব MCQ এর উত্তর করার পদ্ধতি। অর্থাৎ আমি দেখেছি পরীক্ষার হলে অনেক সময় অজানা MCQ এলে সেই কোশ্চেনগুলি দেখে কিন্তু ছাত্রছাত্রীরা ঘাবড়ে যায়। অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার তার জানা নেই, হয়তো এমন একটা MCQ তখন আসে, তখন সেই কোশ্চেনটা ছাত্রছাত্রীরা কি করে, অ্যান্সার না করে স্কিপ করে যায়। এর ফলে কি হয়, তার গোটা গোটা এক নাম্বার কাটা যায়। কিন্তু আমরা যদি একটু ট্রিক ফলো করি, তাহলে সেই ট্রিক অনুযায়ী আমরা কিন্তু সহজেই MCQ এর উত্তরগুলো সঠিক লিখলেও কিন্তু লিখতে পারি। তাহলে সেই ট্রিকগুলি আমাদেরকে জানতে হবে। প্রথম যে ট্রিক, হয়তো কোনো MCQ অজানা এসছে, আমি একদমই জানি না, এই রকম অবস্থাতে কিন্তু সচরাচর দেখা যায় যে অপশন বি আর অপশন সি এই দুটোর মধ্যেই কিন্তু অ্যান্সার থাকে। ক্লিয়ার হয়েছে? হয় অপশন বি না হয় অপশন সি। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কোনো অজানা MCQ পরীক্ষার হলে দেখতে পাও, এবং যখন একদমই পাচ্ছ না, তখন তোমরা বি বা সি এর মধ্যে কোনো একটা সিলেক্ট করো। কারণ দেখা গেছে অধিকাংশ সময়ে বি আর সি কিন্তু কারেক্ট হয় MCQ-তে। এইটা একটা পদ্ধতি গেল। দু নম্বর পদ্ধতি হচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমরা একদম বইগুলো একটু হলেও পড়েছ, তোমাদের বইগুলো আমি ধরে নিচ্ছি একটু হলেও পড়েছ, আর তোমাদের অপশন থাকে চারটে, MCQ-তে অপশনের সংখ্যা চারটে থাকে। তাহলে তোমরা কি করবে, অপশন গুলো ভালো করে পড়বে। কোন অপশন গুলো হয়তো তোমরা ভাবছো একদমই হওয়ার চান্স নেই, সেই অপশন গুলো আউট করে দাও। অর্থাৎ এ, বি, সি, ই, তোমরা ভাবছো এ আর সি একদমই হবে না, একদমই অ্যান্সার হবে না, তাহলে বি আর ই এর মধ্যে তোমরা সিলেক্ট করো যে তোমার সঠিক অ্যান্সার কোনটা। তোমার তোমার যেটা সঠিক বলে মনে হচ্ছে তুমি সেইখানে ডাক দাও, কারুর কথায় নয়, বা রুমে দেখা দেখি করেও নয়। ক্লিয়ার? তাহলে একটা কথাই বলবো, কোনো অজানা কোশ্চেন এলে ঘাবড়িও না, কোশ্চেনটা পড়ো, অপশনগুলো পড়ো, একটু ট্রিক মেনটেন করো, এবং সারা বছর তোমরা হয়তো একটু হলেও পড়েছো, খুব বেশি পড়তে হবে না, একটু হলেও পড়েছো। আমি ধরে নিচ্ছি কনসেপ্টগুলো হয়তো তোমরা জানো, এই কনসেপ্টের উপর ভিত্তি করে পরীক্ষার হলে MCQ এর উত্তর দেওয়া সম্ভব, এবং তোমরা একে এক মেতে বাধ্য। হয়তো এই ট্রিকগুলো একশোই কারেক্ট হবে না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই ট্রিকগুলো নাও মেনে চলতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো কোনো কোশ্চেন কিন্তু স্কিপ করবে না, কোনো কোশ্চেন স্কিপ করবে না। তোমার অজানা থাকলেও তুমি সেই উত্তরটা লেখো, তুমি যতটা জানো। ক্লিয়ার হয়েছে? তুমি যতটা জানো সেই অ্যান্সারটাই তুমি লেখো। হয় না হোক না, এক লাইন, দু লাইন, তিন লাইন, যতটা যত ইচ্ছা হোক MCQ এর ক্ষেত্রেও, তোমার তোমার যেটা মনে হচ্ছে অ্যান্সার তুমি সেখানে ডাক দাও, ভুল হলে হোক না হলে না হোক। ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল তো মানুষ মাত্রই হয়। তাহলে ভুল করতে করতেই কিন্তু মানুষ শেখে, মানুষ কিন্তু 100% কেউই একদম সঠিক করতে পারে না। তাহলে তোমরা এই ট্রিকগুলো মেনটেন করলে আশা করি MCQ এর ভালো রকম উত্তর দিতে পারবে, এবং
সব ক্ষেত্রে না হোক, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু সঠিক হলেও হয়ে যেতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, স্কিপ করো না, চেষ্টা করো, ট্রাই করো, নেভার গিভ আপ, এই কথাটা বারবার মনে রাখো। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।